কুইন্স কাউন্টিতে গত পাঁচ বছরে আপনার হোম ভ্যালু বেড়ে গেছে প্রায় সিক্স পয়েন্ট টু সেভেন পার্সেন্ট নাসা কাউন্টির বাড়ির অ্যাভারেজ ভ্যালু এখন হয়ে গেছে প্রায় সাড়ে সাতশো হাজার যেটা রেকর্ড হাই গত দশ বছর এরকম কখনো দেখা যায়নি এটা একদিক দিয়ে যেরকম যারা নতুন ক্রেতা মার্কেটে আসছেন তাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে যে বাড়ি কেনার অ্যাফোর্ডেবিলিটি হারিয়ে ফেলছে বাড়ি কিনতে চান এইসব এলাকা তাদের জন্য দুঃসংবাদ দুঃসংবাদ কিছুটা যে বাড়ির দামটা অনেক বেড়ে গেছে যারা এর মধ্যে বাড়ি কিনে নিয়েছেন যারা বাড়ির মালিক আছেন তাদের জন্য সুসংবাদ এবং তারা এই একুইটির দামটা তাদের অনেক বেশি বেড়ে গিয়েছে হোম একুইটি এটি আসলে কি এটি দিয়ে কি হয় আচ্ছা হোম ইকুইটি ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে ইউনাইটেড স্টেটসে যেটা হচ্ছে কেউ কিন্তু খুব কম দেখা যায় যে পুরো ক্যাশ দিয়ে বাড়িটা কিনে ফেলছে যেটা আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে এখানের একটা বড় অংশ মর্টগেজ নিচ্ছে ব্যাংকের লোন নিয়ে বাড়িটা কিনছে তো একুইটিটা হচ্ছে একটা বাড়ির ভ্যালুর কোন অংশটুকু আপনি বা হোম ওনার ওন করছে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই এক মিলিয়নের একটা বাড়ি কেনা হল তো হোম ওনার ওখানে হয়তো পঞ্চাশ পার্সেন্ট ডাউন দিচ্ছে বা বিশ পার্সেন্ট ডাউন দিচ্ছে সো ওই মুহুর্তে বিশ পার্সেন্টটা হচ্ছে ওই হোম ওনারের অ্যাকুইটি আর এইটি পার্সেন্টটা হচ্ছে লোন তো এইটার যে ব্যাপারটা ওই প্রত্যেকটা নেইবারহুডের একটা বাড়ির ভ্যালু থাকে যে কুইন্সের বাড়ির ভ্যালুটা এরকম জিপ কোটটাতে এমন তো একটা পারসেন্ট যদি যখন যে বাড়িটা কিনছে একুইটির ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করছি যখনই বাড়িটা কিনছে ধরেন ওই দিক ওই জায়গার একটা একটা বাড়ির ভ্যালু হয়তো তখন ওয়ান মিলিয়নের মতো দুই হাজার স্কোয়ার ফিট বা আড়াই হাজার স্কোয়ার ফিটের একটা বাড়ি কিন্তু কোনো কারণে উনি নয়শো হাজারের বাড়িটা কিনতে পেরেছে সো যেই মুহূর্তে উনি কিনছে সেই মুহূর্তে কিন্তু এক্সট্রা একশো হাজার সহ কিনছে সো হয়তো উনি বিশ পার্সেন্ট দিচ্ছে সো দুইশো হাজার ওখানে ওনার অ্যাকুইটি আর যেহেতু উনি কম মূল্যে কিনেছে একশো হাজার একুইটি উনি তখন পেয়ে যাচ্ছেন সো তিনশো হাজার একুইটি নিয়ে ঢুকছে সো এই অ্যাকুইটিটা হচ্ছে বাড়ির টোটাল ভ্যালুর যেই পোর্শনটা হোম ওনার ওই মুহূর্তে ওন করছেন যে ডাউন পেমেন্টে যে অংশটি দিয়ে অংশটা দিচ্ছেন ওইটা ওই মুহূর্তে তার ইকুইটি তাহলে এই হোম ইকুইটির সাথে নিশ্চয়ই এলাকা ভিত্তিক বিভিন্ন ভ্যালু বেড়ে যাওয়ার বিষয় থাকে সময়ের সাথে সাথে ভ্যালু গুলো বেড়ে যাওয়ার বিষয় থাকে কেউ হয়তো 2009 সালে কিনেছেন 10 সালে কিনেছেন এখন 24 সাল চলছে তখন নিশ্চয়ই ইকুইটির পরিমাণটাও এই সাথে সাথে ভ্যালুর সাথে সাথে বেড়ে যাওয়ার বিষয় থাকে অবশ্যই এটা আমরা যদি একটু লক্ষ্য করি আমি একটা চার্ট শেয়ার করতে যাচ্ছি এই মুহূর্তে নিউইয়র্কে গত দশ বছরের একটা চার্ট আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা যদি তাকান দেখুন দেখতে পারবেন দুই হাজার বারো থেকে দুই হাজার বিশে বাড়ির ভ্যালু অনেক বড় একটা জাম্প করেছে সো যারা দুই হাজার তেরোতে একটা বাড়ি প্রায় ধরলাম পাঁচ পাঁচশো হাজার দিয়ে কিনেছেন এই গত দশ বছরে তাদের ভ্যালুটা বেড়ে গেছে প্রায় দ্বিগুণ পাঁচশো হাজারের বাড়ি হয়তো প্রায় আটশো থেকে নয়শো বা ধরলাম ওয়ান মিলিয়ন হয়ে গেছে কিন্তু যখন উনি বাড়িটা কিনেছেন তখন হয়তো উনি পাঁচশো হাজারের বাড়ি চারশো হাজার লোনে কিনেছেন একশো হাজার ওই মুহূর্তে তার অ্যাকুইটি ছিল কিন্তু এই ওভার দ্য টাইম পিরিয়ডে এই বাড়িটা যে এখন আটশো হয়ে গেছে সো ওই একশোর যে ভ্যালুটা ছিল এখন কিন্তু তার আরও এক্সট্রা তিনশো হাজারের মতো অ্যাড হয়ে গেছে সো এই মুহূর্তে তাহলে সেই পাঁচশো হাজার কেনা বাড়ি যেখানে সে প্রথম দিকে একশো হাজার একুইটি নিয়ে বসেছিলেন হঠাৎ করে সময়ের ব্যবধানে তার কিন্তু প্রায় চারশো পাঁচশো হাজার একুইটির উপরে সে এখন আছে এবং এই অ্যাকুইটিটা সে যে কোনো সময় বের করতে পারে কারণ এখন যেটা হচ্ছে এই মূল্যটা এটা তো আপনার বাড়ির সাথে আটকে আছে আপনি এটা লিকুইড করতে পারছেন না বা কোনো প্রয়োজন হলে আপনি ব্যবহার করতে পারছেন না কিন্তু এই অ্যাকুইটিটা একটা ব্যবস্থা আছে যেটা ব্যাংক বলে যে হোম একুইটি লোন ওইটার মাধ্যমে আপনি এই টাকাটা বের করতে পারেন বের করে আপনি আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন আমরা কাজগুলো আসবো নিশ্চয়ই কুইন্স নাসল সাফক এইসব এলাকায় কিভাবে ইকুইটিটা কিভাবে ভ্যালুটা বেড়েছে সেটাও আমরা একটু চার্টে দেখে নিতে আপনি যদি জানেন তো আমরা যদি একটু চার্টটা লক্ষ্য করি আমরা প্রথমে একটু কুইন্স কাউন্টির চার্টে যাই কুইন্স কাউন্টিতে গত পাঁচ বছরে আপনার হোম ভ্যালু বেড়ে গেছে প্রায় সিক্স পয়েন্ট টু সেভেন পার্সেন্ট তার মানে যেই বাড়িটা আপনার পাঁচশো হাজারে কিনেছেন সেই বাড়িটার মূল্য এখন আর পাঁচশো নেই অবশ্যই ছয় সাত বেড়ে গেছে এবং এই পোর্শনটা আপনি ব্যবহার করতে পারেন তারপরে আমরা যাই আপনার নাসা কাউন্টিতে নাসা কাউন্টিতে আপনার গত পাঁচ বছরে বেড়ে গেছে প্রায় সাড়ে সাত পার্সেন্টের মতো কারণ আমি যদি তিনটা কাউন্টি নিয়ে কথা বলি কুইন্স কাউন্টি নাসা কাউন্টি সাফা কাউন্টি সেদিন একটা রেকর্ড এসেছে যে নাসা কাউন্টির বাড়ির অ্যাভারেজ ভ্যালু এখন হয়ে গেছে প্রায় সাড়ে সাতশো হাজার যেটা রেকর্ড হাই গত দশ বছর এরকম কখনো দেখা যায়নি তো এটা একদিক দিয়ে যেরকম যারা নতুন ক্রেতা মার্কেটে আসছেন তাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। যে বাড়ি কেনার অ্যাফোর্ডেবিলিটি হারিয়ে ফেলছে কিন্তু উল্টো দিকে যারা বাড়িটা গত দশ বছর আগে কিনেছিলেন নাসা কাউন্টিতে তারা একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন যেটা তারা ভবিষ্যতের কোনো কাজে ব্যবহার করতে পারবেন সাফা কাউন্টির অবস্থা আরও আরও ভালো বল মানে অ্যাকুইটি পারপাজে আমি যদি বলি আমি ওদেরকে বলছি না যারা এখন কিনতে আসছেন মার্কেটে নতুন আসছেন বাট যারা অনেক আগে বাড়ি কিনে ফেলেছেন সাফা কাউন্টির অ্যাপ্রিসিয়েশন যে ভ্যালুটা বেড়েছে এই গত দশ বছরে এটা খুবই সিগনিফিক্যান্ট এটা প্রায় সাড়ে সাত থেকে আট পারসেন্টের মতো এক সময় দেখা গিয়েছে যে ওখানে মানুষ তিনশো হাজারে বাড়ি কিনতো কিন্তু এখন অনেন অ্যাভারেজ আপনার সিক্স হয়ে গেছে তো এই একুইটিগুলা তো ডেফিনেটলি যারা হোম انر ছিলেন গত 10 বছর ধরে তারা তো অবশ্যই এটা ব্যবহার করতে পারেন তো এটা একটা খুব লক্ষ্য করার মতো ব্যাপার যে কিভাবে আপনি আপনার বাড়ির থেকে টাকাটা কিছুটা বের করে যেখানে আপনার প্রয়োজন আমরা যারা বাড়ি কিনতে চান এইসব এলাকা তাদের জন্য দু সংবাদ কিছুটা দু সংবাদ যে বাড়ির দামটা অনেক বেড়ে গেছে কিন্তু যারা এর মধ্যে বাড়ি কিনে নিয়েছেন যারা বাড়ির মালিক আছেন তাদের তাদের জন্য সুসংবাদ এবং তারা এই দামটা অনেক বেশি বেড়ে তাহলে আমরা এখন যদি একটা প্রাথমিক পেয়েছি যে একুইটি আসলে কি কিন্তু এটা যদি কেউ বের করতে চান যাদের বাড়ি আছে তারা মনে করলেন যে আমি আর একুইটিতে তো এখন অনেক টাকা জমে আছে আমি সেটা বের করব। কিভাবে তারা বের করবেন খুবই সুন্দর প্রশ্ন তো যেটা বলছিলাম যে যেহেতু গত দশ বছরে আপনার বাড়ির মূল্যটা যেহেতু অনেক বেড়ে গেছে প্রথমেই জানতে হবে যে কি পরিমাণ বেড়েছে এবং সবার এটা করা সম্ভব না। সবচেয়ে ভালো হয় আপনার আপনি যেই এলাকায় থাকেন যে জিপ করে যে নেবারহুডে থাকেন ওখানে কিছু অভিজ্ঞ রিয়েল স্টেট ব্রোকারসরা আছে যারা সব সময় ওই মার্কেটে কাজ করছে তাদের কাছে লোকজন আসছে বাড়ি কিনতে তারা ওই মার্কেটে হয়তো বেশ মানে খুব অ্যাগ্রেসিভলি বাড়ি বিক্রি করছে এবং তারা দেখছে যে কিভাবে বছরের পর বছর এই এলাকাটাতে বাড়ি বেড়েছে তো আপনি তাদের সাথে কথা বলে দেখতে পারেন একজন অভিজ্ঞ রিয়েলটারের সাথে যে এই মুহূর্তে আমার বাড়ির ভ্যালু কত তখন সে মানে সাম্প্রতিক যে বাড়িগুলো বিক্রি হয়েছে ওই ওই সেম নেইবারহুডে সেম স্কোয়ার ফুটেজে সেম বেডরুমের সংখ্যা বা সেম বাথরুমের সংখ্যা ওটা দিয়ে তুলনা করে আপনাকে একটা আইডিয়া দিতে পারে যে আপনার বাড়ির ভ্যালুটা এখন এত হবে এই মুহূর্তে যদি মার্কেটে একজন কিনতে আসে সে এই দামে আপনার বাড়িটা কিনবে যেটাকে আমরা বলি খুব মানে খুব সাম্প্রতিক তিন মাসের আমরা একটা চার্ট দেখি যে তিন মাসে এই ধরনের কি কি বাড়ি মার্কেটে এসেছে এবং এই তিন মাসের মধ্যে কি কি এই ধরনের বাড়ি বিক্রি হয়ে গেছে ওটা দেখে একটা বলা যায় আরেকটা আছে নেইবারহুড স্কোয়ার ফুটেজ এখানে বেশ কিছু ডেটাস পাওয়া যায় রিয়েলটারদের কাছে আমাদের কাছে থাকে ওইখান থেকে আমরা দেখে বলতে পারি যে এই এলাকায় পার স্কোয়ার ফুট হিসেবে কত করে বিক্রি হচ্ছে তখন আমরা একটা আইডিয়া দিতে পারি কিন্তু সবচেয়ে ভালো অপশন হলো আপনারা ব্যাংকের অ্যাপ্রেজারকে ডেকে বাড়িটা অ্যাপ্রেজ করে নেওয়া কারণ ওনারা হচ্ছেন লাইসেন্সড অ্যাপ্রেজার ওনারা কারো পক্ষ নিয়ে কাজ করছেন না না আপনার পক্ষ নিচ্ছেন না কোনো ব্যাংকের পক্ষ নিচ্ছেন তারা তাদের একটা স্বাধীন মতামত এই রিপোর্টগুলো রেকর্ডের উপরে ভিত্তি করে আপনাকে দিয়ে যায় যে স্কোয়ার ফুটেজ হিসেবে কত বা এই ধরনের বাড়ি বেডরুম বাথরুম হিসেবে কত সো এইভাবে আপনি বের করে নিতে পারেন আপনার বাসার যে অ্যাকুইটিটা কত জমেছে আপনি কত টাকা বের করতে পারবেন বর্তমান ভ্যালু কত আপনার বাড়ি এবং আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার ব্যাপার আছে যে আপনার যদি এখন একুইটি পাঁচশো হাজারের মতো থাকে আপনি কিন্তু পুরোটা বের করতে পারবেন না কারণ এখানে ব্যাংকিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি কি পুরো অর্থটাই বের করতে পারবেন নাকি একটা কোন একটা পার্সেন্টেজ একটা ভেরিয়ে আছে যে সর্বোচ্চ এত persen পর্যন্ত তিনি বের করতে পারবেন হ্যাঁ অবশ্যই আছে ব্যাংকিং কিছু গাইডলাইনস আছে যে কারণে ব্যাংক কখনো চায় না যে একটা বাড়ির যতটুকু হোম ওনার কাছে আছে তারা পুরোটা বের করে নিয়ে যাক সো গাইডলাইন্সে বলে আপনি থেকে যতটুকু আপনি করছেন বাড়ি যদি হয় আপনি যদি তার তিরিশ হাজার বা চল্লিশ চারশো হাজারের মতো আপনি যদি ওইটার ওন ওনারশিপটা আছে বাকি পোর্শনটা তো মর্গেজে আছে সো ওই চারশো হাজারের ষাট থেকে সত্তর পার্সেন্ট শতাংশ পর্যন্ত আপনি ক্যাশ আউট রিফাইন্যান্স যেটাকে বলে ওইটা করে ওই টাকাটা আপনি কোনো না কোনো কাজে ইউজ করতে পারেন এবং আরেকটা অপশন আছে হোম একুইটি লাইন অফ ক্রেডিট বলে যেটাকে ওইটাও অ্যাকুইটির উপরে ভিত্তি করে এই টাকাটা হয়তো আপনাকে ব্যাংক সাথে সাথে আপনার ব্যাংকে ক্যাশ করে দিবে না বাট এটা অনেকটা ক্রেডিট কার্ডের মতো আচ্ছা যে ওই অ্যাকুইটিটাকে আপনি রেখে ক্রেডিট কার্ডের মতো যখন যতটুকু প্রয়োজন হয় ওইটুকু ইউজ করতে পারেন কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেটা দেখা যায় আমাকে এই টাকাটা শোধ করার একটা বিষয় আছে এই ক্ষেত্র কি টাকাটা আবার শোধ করতে হবে অবশ্যই এই ক্ষেত্রে ওই টাকাটা আবার শোধ করতে হবে কারণ আপনি একটা লাইন অফ ক্রেডিটের মতো নিচ্ছেন সো এই ক্ষেত্রে যেটা হয় লাইন অফ ক্রেডিটটা যখন আপনি নিচ্ছেন ওটার একটা ইন্টারেস্ট আসে সো আপনি ওই ইন্টারেস্টটা দিয়ে যাবেন এবং ওই ধরেন যেটা আমি এভাবে বোঝাই আপনি আপনার বাড়িতে হয়তো আপনার পাঁচশো হাজারের মতো অ্যাকুইটি আছে ওখান থেকে আপনি ব্যাংকের চারশো হাজারের মতো লাইন অফ একুইটি বের করে নিয়ে ফেললেন এখন এই লাইন অফ ক্রেডিট মানে হচ্ছে ক্রেডিট কার্ডের মতো ক্রেডিট কার্ড যখন আপনি নিচ্ছেন আপনাকে কিন্তু বলে দিচ্ছে যে আপনার লিমিট এত বিশ হাজার হাজার এমন একটা সো এই হোম একুইটি লাইন অফ ক্রেডিটটা যখন আপনি বের করে নিচ্ছেন তখনও আপনাকে ব্যাংক একটা লিমিট দিয়ে দিচ্ছে চার লাখ টাকা আপনার লিমিট তো ওই চার লাখ টাকা থেকে আপনি যখন যতটুকু ইউজ করবেন শুধু ওই পোর্শনটুকুর আপনি পেমেন্টটা করে গেলেন পুরোটা করতে হচ্ছে না ব্যবহার করতে পারেন সেটা হতে পারে আপনার বাচ্চার হোম আপনার বাচ্চার এডুকেশনের জন্য লোন দিতে হচ্ছে বা আপনি চিন্তা করলেন আপনি একটা নতুন বিজনেস খুলবেন অথবা আরেকটা বাড়ি কিনবেন যেটা আপনার ভ্যালু আবার বাড়বে আপনার ওখান থেকে আবার আরেকটা পোর্শন বের করে নিতে পারবেন এবং এক্ষেত্রে যেটি বলছিলাম যে ব্যবহার করা টাকাটা বের করলেন টাকাটা বের করে তিনি কি কোন কাজে ব্যবহার করবেন এই বিষয়ে কি ব্যাংকের কোনো বাধ্যবাধকতা আছে নাকি আপনি যে কোনো কাজে আপনার টাকা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এ ব্যাপারে আসলে কোনো বাধ্যবাধকতা নেই আপনি যদি হোম যে অ্যাকুইটিটা ক্যাশ আউট রিফাইন্যান্স যেটাকে বলে ওটা যদি আপনি বের করে আপনার ব্যাংকে রাখেন এটা আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন বাট অবশ্যই আপনার এক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে যেখানে আপনি টাকাটা ইনভেস্ট করছেন ওখান থেকে রেট অফ রিটার্নটা কেমন আসছে কারণ যখনই আপনি টাকাটা বের করছেন আপনার তখন তো আবার মডগেসটাও বের বেড়ে যাচ্ছে তো আপনার তো একটা পোর্শন ব্যাংকে আবার পে করতে হবে তো খুবই সতর্ক থাকতে হবে যে কোথায় কোন ইনভেস্টমেন্টটা সেফ কোথা থেকে আপনি রিটার্ন পাচ্ছেন আরেকটা জিনিস আমি আমার ক্লায়েন্টদেরকে যেটা বলি যে নিউ ইয়র্ক সিটির অ্যাভারেজ বাড়িগুলো এখন প্রায় একশো বছর হয়ে গেছে অনেক পুরনো হয়ে গেছে অনেকের কাছে এই টাকাটা নেই যে ঠিক করবে বাড়ি তো আপনার কনস্ট্রাকশানের যখন কোনো কাজ করতে হয় বাড়ির তো অনেক অনেক টাকা চলে যায় যেটা সবার কাছে হয়তো ওই টাইমে রেডি থাকে না তো আমি এখানে একটা চার্ট দেখাতে চাই যে বাড়ির পেছনে কত টাকা খরচ করবেন এই ব্যাপারটা জানা খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু নেইবারহুডে আছে যে প্রত্যেকটা নেইবারহুডেতে একটা যেটা বলছিলাম আমি যে একটা ভ্যালু থাকে একটা প্রাইস পয়েন্ট থাকে যে এই নেইবারহুডের অ্যাভারেজ বাড়িগুলো সাতশো হাজার বা এই বাড়ির অ্যাভারেজ বাড়িগুলো আটশো হাজার প্রথমেই তো আপনি আগে জেনে নিতে হবে যে আপনার বাড়ির ভ্যালুটা কেমন কতটুকু আছে কখনো আপনার অ্যাভারেজ যে ভ্যালুটা আছে সেটা এক্সিড করে উপরে চলে যাবেন না এখন একটা বাড়ি আমি কিনেছি ওই নেইবারহুডের বাড়ির দাম হচ্ছে সাতশো হাজার কিন্তু আমি আমার মানে খুব খুশি মতো আমি খুব পছন্দ মতো অনেক টাকা খরচ করলাম সাতশো হাজার অ্যাভারেজ একটা জায়গাতে আমি প্রায় আরও তিনশো হাজার ইউজ করলে ওয়ান মিলিয়নের মতো একটা বাড়ি করে ফেললাম কিন্তু ওই নেইবারহুডের এভারেজ অ্যাভারেজ প্রাইসে ওখানে যেতে তো সময় লাগে তো এটা খুব মানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে কিভাবে কত জায়গায় খরচ করবেন যদি চার্টের দিকে একটু লক্ষ্য করেন আপনার কোন খাতে বাড়ির কোন খাতে কত টাকা পর্যন্ত ব্যবহার করলে আপনার কে পরিমাণ রেট অফ রিটার্ন আসছে একটু জিনিস দেখেন আমাদের এখানে নিউ ইয়র্কের বাড়িগুলোতে তো অ্যাটিক আছে অনেকের অ্যাটিক হয়তো না তো আপনি যদি টাউন থেকে পারমিশন নিয়ে অ্যাটিকটা ফিনিশ করেন আপনার খরচ পড়বে যদি পারমিট নিয়ে প্রপার ওয়েতে করেন লিভিং এরিয়াতে কনভার্ট করে ফেলেন আপনার হয়তো খরচ হবে একশো হাজার ডলারের মতো কিন্তু এইটার থেকে আপনি রেট অফ রিটার্ন পাবেন প্রায় আপনি শেষ করে বাড়িটা মার্কেটে দিলেন বিক্রি করে দিবেন সো এটার একটা ভ্যালু আছে আপনি প্রায় সেভেন্টি ফাইভ আপনার বাড়ির ভ্যালুটা বাড়াতে পারবেন যদি নিউ একটা বেডরুম করেন মানে বাসাটার হয়তো আপনার পেছনে কিছু জায়গা আছে ফার্স্ট ফ্লোরে কোনো বেডরুম নাই এটা আজকাল খুব মানে আমি যখনই কোনো বায়ারকে নিয়ে বের হই তারা খুব চায় যে ফার্স্ট ফ্লোরে একটা বেডরুম থাকে গেস্ট সুইট বা একটা ওল্ডার মানে আপনার পরিবারে যদি বাবা মা থাকেন তারা উপর নিচ করতে কষ্ট তো ওই একটা বেডরুম যদি আপনি ফার্স্ট ফ্লোরে বাড়িয়ে নেন প্রপারভাবে পারমিট নিয়ে তাহলে ওইটার একটা কস্ট আছে হয়তো ৫০ থেকে ষাট হাজারের মতো যাবে কিন্তু এটা রেট অফ রিটার্ন প্রায় আপনার ফিফটি পর্যন্ত সো এটা জানা খুব ইম্পর্টেন্ট আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে খরচগুলো আছে সেটা হচ্ছে বাথরুম রেনোভেশন আপনি যদি বাথরুম রেনোভেশন করেন আপনি চারটা ছবি তুলে রাখতে পারেন ইটস ভেরি ইম্পর্টেন্ট বাথরুম রেনোভেশনের ক্ষেত্রে আপনার খরচ হচ্ছে হয়তো পঁয়ত্রিশ হাজার কিন্তু রেট অফ রিটার্ন পাবেন আপনি প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্টের মতো পঁচিশ হাজারের মতো আপনার বাড়ির ভ্যালুটা বেড়ে যাবে আর কিচেন রেনোভেশন এটা আরেকটা ইম্পর্টেন্ট কারণ কিচেন যদি অনেক পুরনো হয়ে যায় বাসার মেইন জিনিসটাই হচ্ছে আপনার কিচেন কিচেন বেসমেন্ট অ্যান্ড আপনার অ্যাটেক কিচেন যদি আপনি একটা রেনোভেশন করতে চান আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো অ্যাভারেজ খরচ হচ্ছে কিন্তু আপনি রিটার্ন পাবেন এটার উপরে প্রায় তিরিশ হাজার সিক্সটি সেভেন পার্সেন্টের মতো আর বেসমেন্ট খুব ইম্পর্টেন্ট কারণ এই মুহূর্তে মার্কেটে যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আপনার রেট বেড়ে যাওয়ার কারণে সবাই চায় যে একটু ফিনিশড একটু জায়গা থাকুক যাতে করে আমরা যেটাকে বলি এখন মাল্টাই জেনারেশন হোম যে একা হয়তো এফোর্ড করা সম্ভব হচ্ছে না দুইজন ভাই মিলে একসাথে একটা বাড়ি কিনে থাকছে সে তো সেই ক্ষেত্রে তাদের লিভিং এরিয়াটা একটু বড় হওয়াটা দরকার সো বেসমেন্ট যদি আপনি ফিনিশ করেন সেটা আপনার বাড়ির ভ্যালু অনেক বুস্ট করে সেটা হচ্ছে আপনার হয়তো একটা বেসমেন্ট ফিনিশ করতে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজারের ডলারের মতো লেগে যাচ্ছে যেটার উপরে তার রিটার্ন আসে প্রায় তিরিশ হাজার প্রায় এইটি সিক্স সো আমরা যদি উপরের চার্টটা একটু আবার দেখি আপনার বেসমেন্ট যদি ফিনিশ করতে পারেন আপনার রিটার্নটা অনেক ভালো আসে তো ওই আবার ওই কথাতেই ফিরে যাই যে একুইটিটা যদি আপনি আপনার বাড়ির ডেভেলপের জন্য ইউজ করেন তাহলে এটা রিটার্ন আবার ভবিষ্যতে আবার আর একটু ভালো আসবে অর্থাৎ আপনি অনেকটা বাড়ির টাকা বের করে বাড়ির কাজে আপনার কাছে আরো দুটো প্রশ্ন করতে চাই সেটা হলো বাড়ি কেনার কতদিন পর ঠিক তিনি ইকুইটিটা ক্লেম করতে পারবেন অর্থাৎ তিনি কি আজকে বাড়ি কিনলেন ছয় মাস পরে বলতে পারবেন যে আমার আসলে এই একুইটিটা আমি নিতে চাই নাকি একটা নির্দিষ্ট সময় পরে সেটা গিয়ে করতে পারবেন সো এইটার আসলে ব্যাংকিং গাইডলাইন গুলো সব সময় চেঞ্জ হতে থাকে সবচেয়ে ভালো হয় এই জিনিসটা ব্যাংকের সাথে আলোচনা করে নেওয়া বাট ডেফিনেটলি সেটা ছয় মাসের মধ্যে না কারণ যে কোনো ধরনের রিফাইন্যান্স যদি করতে চায় যেটা রিফাইন্যান্সের যেটা নিয়ম আছে যে আপনার হোম শিপের এক বছর অন্তত হতে হবে এক বছর আপনার আপনি বারোটা পেমেন্ট করবেন আপনার মর্গেজের যখন থেকে আপনি বাড়ি কিনলেন ধরেন এই বছর আপনি জুনে বাড়ি কিনলেন আগামী বছর জুনে যে। আপনি যদি একটা সাবসিক অ্যামাউন্ট রেখে তারপরে বাড়িটা কিনলেন ভালো একটা অ্যাকুইটি জমে থাকে তাহলে এক বছর পরে আপনি ওই সেটা হোম মানে রিফাইন্যান্স করে টাকাটা বের করা হোক বা যে কোনো ধরনের রিফাইন্যান্স হোক জানাটা খুব গুরুত্বপূর্ণ এক বছরের আগে কিছু করতে পারবেন না এমন কি অনেকে আমাকে এই প্রশ্নটাও করে যে এখন তো আমি হাই রেটে বাড়ি আমি কি করতে কিছু দিনের মধ্যে হয়তো মাস কারণে কমে আমরা জানি না কিন্তু তিন মাস পরে আসলে আপনি রিফাইন্যান্স করতে পারবেন না কারণ ব্যাংকিং গাইডলাইনে আপনার এলিজিবিলিটিটা আসে ঠিক যেদিন এক বছর একদিন হয়েছে সেই দিন আপনি ক্যাশ আউট রিফাইন্যান্স বলেন বা আপনার <laughs> because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? <laughs> think about other people Learn more at health নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর